নমস্কার। এলজিবিটি কিউ কমিউনিটি নিয়ে রচিত আমার একটি প্রবন্ধ, নাম বিরাট পর্ব। হিন্দু মহাকাব্য মহাভারতের বিরাট পর্বে অর্জুন যখন অজ্ঞাতবাসের এক বছর বিরাট রাজার মৎস্য রাজ্যে বৃহন্নলা রূপ পরিগ্রহণ করেছিলেন এবং সেই সময়কালে রাজকুমারী উত্তরাকে নাচ ও গান শিখিয়েছিলেন, তখন বোধহয় এই এলজিবিটি কিউ কমিউনিটি নিয়ে এত কথাবার্তা ছিল না। না ছিল সমকামিতা, উভকামিতা, নারীসুলভ পুরুষ বা পুরুষসুলভ নারী নিয়ে এত মাথা ছাড়া। কিন্তু সময় প্রবাহমান, সময়ের ধারা বেয়ে যেমন আলেকজান্ডারের কাছে পুরু হেরেছেন, তেমনি মমতার কাছে বুদ্ধদেব। যাক, সে কথা থাক, কিন্তু ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের দেশে যেখানে নারী পুরুষদেরই যথাযোগ্য সম্মান দেয় না একে অপরে, সেখানে এই এলজিবিটি কিউ কমিউনিটি নিয়ে কথা বলবো এমন কাজ নেহাতি ধৃষ্টতা। এই সম্প্রদায়ের মধ্যে যারা পড়েন তারা লাইমলাইটে না এলে তাদের নিয়ে কথাবার্তা খুব একটা হয় না। মেট্রোতে বা লোকাল বাসে একটা ছোট্ট আকস্মিক ধাক্কা হলে মানুষ কিন্তু ছক্কা শব্দটি উচ্চারণ করেন, এলজিবিটি কিউ নয়। বিখ্যাত বাংলা চলচ্চিত্রের একটি সংলাপ মনে পড়ে যায়, এত কিছু থাকার পরেও মনে হয় না একটু গর্ব থাকলে ভালো হতো? কিন্তু কী নিয়ে গর্ব করবে এই জাতি যেখানে ভরা মঞ্চে রাজনৈতিক নেতা কোনো মহিলার দিকে মহিলা শব্দটিকেই সেফ গার্ড বলেন? ঋতুপর্ণ ঘোষের মতো মানুষেরা যারা বারবার এই সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করেছেন বা করবার কথা বলেছেন, আমরা অজান্তেই তাদের সব কথাকে কেমন কানের পাশ দিয়ে বের করে দিচ্ছি। চাকরির ফর্ম থেকে শুরু করে ইমেল আইডি বানানোর ফর্ম, সব জায়গাতেই ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে ঘর। বাংলা, হিন্দি, তামিল সব ছবিতেই বেড়ে উঠেছে তৃতীয় লিঙ্গ শুধু নয়, এই কমিউনিটিরও নাম গোত্র পরম্পরা। তবে আধ্যাত্মিকতার পাঠ না পড়লেও হেমন্ত মুখোপাধ্যায়ের গান সবাই শুনেছেন, কবর দাও বা চিতায় পড়াও, মরলে সবাই মাটি। শোনা যায় বৃহন্নলাদের মৃতদেহ নাকি কুচি কুচি করে কেটে ফেলা হয়, তাদের শারীরিক গঠন বা বৈচিত্র্য যাতে সামনে না আসে। সময়ের ধারা বেয়ে শল্য চিকিৎসার মাধ্যমে আজ লিঙ্গ পরিবর্তন করা যায়, সেদিকে পা বাড়িয়েছেন অনেকেই। কিন্তু একটা প্রশ্নের উত্তর মেলে না এখন, এত স্পষ্টতা কিসের জন্য চাই মানুষের? আবছা হয়ে থাকতে কি মানুষের আর ভালো লাগে না? এই দেশে যেখানে মানুষের এই সম্প্রদায়ের থেকে এত ভয়, কেউ বা তাকে হোমোফোবিয়া নাম দিয়ে বসেন। কখনো কলেজের সেই মেয়েটি যার প্রিয় বান্ধবীর সাথে একটু বেশি গায়ে গায়ে থাকে, বা হয়তো সেই ছেলেটি যার গলায় জড়িয়ে ধরে ছবি দিয়েছে অন্য একটি ছেলে ফেসবুকে, তাদের আক্রমণের তো আর খামতি থাকে না? যে জাত এখনো ভিন্ন সম্প্রদায়, ভিন্ন ধর্ম, এমনকি ধনী দরিদ্রের প্রেম বা বিবাহকেই সম্পূর্ণরূপে মেনে নিতে পারল না, তারা মানবে পুরুষসুলভ নারীর সাথে নারীর সম্পর্ক, কিংবা নারীসুলভ পুরুষের সঙ্গে পুরুষের সম্পর্ক? আসলে যুগটি স্যানিটারি ন্যাপকিনের ওপর ফুল বেলপাতা দিয়ে, পারলে আধকৌটো সিঁদুর ঢেলে দিয়ে আধপাতা রচনা লেখার যুগ, যার বাস্তবায়ন নেই। আমাদের দেশে কি মহিলারা জনসমক্ষে একদিন অফিস বা ক্লাস ছুটি নেওয়ার আসল কারণটা বলতে পারেন? যেখানে নারী পুরুষই এখনো ভাবতে শেখেনি একে অপরের বিষয়ে, সেখানে আমরা যা ভাবতে চাইছি তা তো অনেক দূরের কথা। যে দেশটা খাজুরাহের দেশ, এমনকি অর্ধ নারীশ্বরের দেশ, সেই দেশে দাঁড়িয়ে যদি এই সম্প্রদায়ের থেকে এতটা দূরত্ব আমরা বজায় রাখি, তাহলে তো এই প্রকাণ্ড সুন্দর দেশটাকে আর চেনাই হবে না। কেবল সানাই বাজিয়ে প্রজাপতি ঋষি, গায়ত্রী ছন্দ, অগ্নির দেবতা, পুণ্য হোমে বিনিয়োগ, এই মন্ত্র আর নয়। এবার মন্ত্রটা কিঞ্চিত বদলানো দরকার। সংস্কৃতে বিশেষ জ্ঞান নাই থাকতে পারে, কেন বাংলায় লেখা হবে? লিখবে কারা? কেন আপামর দেশবাসী? আপনারা প্রশ্ন করতেই পারেন, এর পরেও এত আশা কেন? আসলে তার দায় রবীন্দ্রনাথের, কারণ রবীন্দ্রনাথই একবার লিখেছিলেন, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও এই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো, ক্ষমাই হলো শ্রেষ্ঠ ধর্ম। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।